10,500 টাকা, মানে হোলসেল রেট 11,500 টাকা নোট 10S, নোট 12 টাকা, মানে এলিভেন প্রো প্লাস পাচ্ছেন অনলি 16,000 টাকা, 16,000 টাকা, হ্যাঁ 13,500 টাকা, হ্যাঁ সুন্দর একটা প্রাইস হয়েছে। ওহ, কঠিন একটা প্রাইস তো, মানে 14,000 অবশ্যই ভাই, এরকম প্রাইস দিলে তো খুশি হবো, 14,000 দিছেন, খুশি না হয় পারা যায়, জি আমি দেব, একটু কমাই দিয়ে না, অবশ্যই দেব, কত F20 এসে এত ফ্রেশ কোথাও পাওয়া যাবে না মনে হয় না, নাথিং বোন ওয়ান, হ্যাঁ এসে কিনা আমার মনে হয় না। আর ওই যে দেখেন ভাই, এই লোকটাকে চিনতে পারতেছেন? ওই যে আপনার কাছে একটা রিকোয়েস্ট, যে ফোনে ইস্যু থাকবে এটা দয়া করে একটু বলে দিবেন, আমি তো সব ভিডিওতে বলেই দিই, হ্যাঁ সেটাই, ফিজিক্যালি ডুয়াল সিম 45K only, মানে কাসেট টুকুর একটা, তুমি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হয়ে গেছে, ইদে মার্কেট চ্যালেঞ্জ ভাই বলতে পারবো না, কারণ আর অনেক বড় বড় দোকানদার আছে ভাই, না না দেখছো, হ্যাঁ 16,000 টাকা, মানে 14,000 আর 11,000 টাকা, মানে 11,000 টাকা, হ্যাঁ আর এটা বের হয়েছে খুব বেশি দিন হবে না, এটা বাংলাদেশে আসেনি এখন, এর আগে কোনটা 14,000 টাকা, মানে 8100 এর অনলি 14,000, এগুলি কিন্তু টোটালি ঈদ কালেকশন এবং ঈদ অফার, হ্যাঁ কে বলেন তো? আসসালামু আলাইকুম ফাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি করছেন রে ভাই? হায় রে হায় অবস্থা, এত পাইকারি, মানে পাইকারি রেটে কুরসা বানিয়ে দেবে সবাই, ঈদের অফার ভাই, আজকে সত্যি অবাক হয়ে গেলাম ভাই, জি তো ভাই অফার হবে তো ইনশাআল্লাহ, জি আজকে আপনার চ্যানেলে ভিউরা অনেক খুশি হবে ভাই। আচ্ছা আচ্ছা, কালেকশন দেখছেন অবস্থা, এটা কিন্তু মুরাদ ভাইয়ের শপ, আর কালেকশন কিন্তু মন মাতানো ভাই, তো ঈদ অফার দিবেন তো আজকে, ধামাকা অফার থাকবে ভাই আজকে, আচ্ছা পুরো, মানে আমি আর ভাই কিন্তু পুরো ফাটাই দেবো আজকে অফার দিয়ে, দুই দিনের স্টক ক্লিয়ার অফার ভাই, দুই দিন না, ঈদের আগ পর্যন্ত, হ্যাঁ ঈদের আগ পর্যন্ত, আচ্ছা ইনশাআল্লাহ ঈদের পরও পাবেন ইনশাআল্লাহ, আচ্ছা ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন, এবং আপনারা যারা মানে মিড বাজেটে গেমিং ফোন খুঁজতেছেন আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য। তো আলহামদুলিল্লাহ ঈদ কিন্তু একদমই নিকটে, কয়েকদিন বাকি আছে, আর কালেকশন কিন্তু নতুন স্টক চলে আসছে একমাত্র আপনাদের জন্য, হোলসেল প্রাইসে যারা রিটেল ফোন কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটি থাকবে, এবং প্রত্যেকটা কালেকশনই থাকবে ফ্রেশ কন্ডিশন, পছন্দ হওয়ার মতো অবস্থায় আছে আর কি, আর বরাবরের মতো যে ভাইয়ের কাছে চলে আসছি, মুরাদ ভাই আপনাদের পছন্দের একটি শপ এবং পছন্দের একটি পার্সন, তার কাছে কিন্তু আপনারা হোলসেল রেটে রিটেলে ফোন কিনতে পারবেন ঈদের সব থেকে বেস্ট অফার, এবং আজকে শ্যুট করব, এখন শ্যুট করে এখন এডিট করব, এবং সন্ধ্যার পরে ভিডিওটা আপলোড করে দেব, অর্থাৎ ইনস্ট্যান্ট অফারে এই ফোনগুলি আপনারা চিপ অ্যান্ড রিজনেবল প্রাইসে নিতে পারবেন, শপের গ্যারান্টি ওয়ারেন্টি এভরিথিং সব সহকারে, আর যদি রিপ্লেস করে নিতে চান সমস্যা হলে সেটাও পারবেন একদম ইজিভাবে, ভাইয়া কিন্তু কাউকে হয়রানি করে না বা হ্যাসেল করে না, এই জন্য ভাইয়ার শপে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এগুলি তো নতুন স্টক ভাই, জি নতুন স্টক, এর আগে তো কিছু স্টক ছিল আমার মনে হয় ওগুলি নাই, দেখতেছি না তো, এখন তো নতুন স্টক এবং সম্পূর্ণ নতুন, হ্যাঁ পছন্দ হওয়ার মতো, আর আজকে বিশেষ করে কিছু ফ্ল্যাগশিপও হয়ে রাখছে, হ্যাঁ অনেকে নক করে বলেন যে ফ্ল্যাগশিপ তো নাই, বা অনেকে মনে হয় কল দেন পান না, কিন্তু আজকে কিন্তু সেটাও পেয়ে যাবেন, তো আমার ওই যে আগে সেল হয়ে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আজকে কিন্তু পেয়ে যাবেন, হ্যাঁ স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ থাকবে, জি তো আমরা ভাইয়া কথা তো অনেক বললাম, আপনার শপে আসতে হলে কিভাবে আসবে এটা একটু বলে দিন, শপে আসতে হলে আপনি আসতে হবে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি তে, আর আমাদের শপের নাম হলো, নাম্বার হলো 006B2, আর আমাদের শপের নেম হলো ফোন প্লাস, ফোন প্লাস, ফোন প্লাসে আসলে আমাকে পেয়ে যাবেন, অথবা যাদের আসতে একটু কষ্ট হবে বা চিনবেন, আমাকে চিনবেন না তারা আমাদেরকে ফোন দিবেন, আমরা রিসিভ করে নিয়ে আসবে, আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে আমরা ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করি, হ্যাঁ ফ্ল্যাগশিপ থেকে, হ্যাঁ তো স্যামসাং এর S22 আল্ট্রা, স্যামসাং এর সবচেয়ে জনপ্রিয় ফোন, হ্যাঁ S22 আল্ট্রা প্রাইস অনেক কমে গেছে, এখন দাম S22 আল্ট্রা, এটা বক্স সাথে বক্স পেয়ে যাবেন, 12GB 256GB ফিজিক্যালি ডুয়াল সিম, আচ্ছা ফিজিক্যাল ডুয়াল সিম এবং 12 256, হ্যাঁ চাইলে এটা আপনারা অটো টেস্ট করে নিতে পারবেন, আচ্ছা আচ্ছা, এটা প্রাইস থাকবে অনলি 67,000 টাকা, 67,000 টাকা, হ্যাঁ জি বক্সও পেয়ে যাবেন, আচ্ছা ফুল বক্স থাকবে 12 256, জি জি 1,000 টাকা ডিসকাউন্ট করে দিতেন ভাই, আচ্ছা জান 66 করে দিলাম, 66,000 টাকা, হ্যাঁ আর সব প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা চার্জার পেয়ে যাবেন, এটার সাথে চার্জার নাই বক্সের সাথে, তারপর আমরা চার্জার দিয়ে দেব, চার্জার দিয়ে দেবেন, হ্যাঁ মানে এখানে যত ফোন কিনবেন সব প্রত্যেকটা ফোনের সাথেই আপনারা অরিজিনাল কোয়ালিটির চার্জার পেয়ে যাবেন, পেয়ে যাবেন ফাস্ট চার্জিং পেয়ে যাবেন, কোম্পানির চার্জার না কিন্তু অরিজিনাল কোয়ালিটির চার্জার, যেটা মার্কেটে সবথেকে বেস্ট থাকবে আর কি, তারপর দেখা বলো স্যামসাং Z Fold 4, জেড ফোল্ড ফোর, হ্যাঁ 12GB 256GB ফিজিক্যালি ডুয়াল সিম, এটা এটাকে আমি বলি বাটারফ্লাই, হ্যাঁ এটা হলো প্রজাপতি আছে, জি ফুল এটা আজকে খুবই একটা ভালো প্রাইস দিয়ে দেবো, ভালো প্রাইস দিবেন তো, এটা প্রাইস থাকবে অনলি 70,000 টাকা, 70,000 টাকা, জি এই প্রাইসে কোথাও দিছে কিনা আমার মনে হয় না, আর ওই যে দেখেন ভাই এই লোকটাকে চিনতে পারতেছেন? ওই যে ওই যে দেখছেন, চিনেন তো না, জি আপনার মতোই লাগতেছে, হ্যাঁ হ্যাঁ তো এটা প্রাইস থাকবে অনলি 70,000 টাকা, 70,000 টাকা, জি
আচ্ছা 70 কে অনলি? হ্যাঁ 70 কে ফোল্ড 4। আচ্ছা ফোল্ড 4 ফিজিক্যালি ফ্রেশ থাকবে তো? হ্যাঁ ফুল ফ্রেশ আছে। আচ্ছা ফ্রেশ, হ্যাঁ। অনেকে বলতে পারেন দাম একটু বেশি কিনা, এজন্য আবার জিজ্ঞেস করলাম যে ফ্রেশ কিনা। তারপর দেখা বলো স্যামসাং নোট 20 আলট্রা। নোট 20 আলট্রা, হ্যাঁ। এটা তো ধরতে গেলে বাজার থেকে আউটই হয়ে যাচ্ছে, মানে এদের এটা তো আর নোট সিরিজ তো স্যামসাং করবে না। হ্যাঁ, তবে এটার বেজেলটা কিন্তু অনেক ন্যারো। হ্যাঁ, তো এটা হলো 12GB 256, এটাও ফিজিক্যালি ডুয়াল সিম। তো এটা প্রাইস থাকবে অনলি 45,000 টাকা। আচ্ছা ফিজিক্যালি ডুয়াল সিম 45k only? জি, মানে কাসেট টুকুর একটা। হ্যাঁ, এতটা সুন্দর একটা ফোন, স্পেশালি কার্ভ ডিসপ্লের ভিতরে কিন্তু এই ফোনগুলি চমৎকার একটা ফোন। আর দেখতে পাইন ডিসপ্লে হলো স্যামসাং S22 আলট্রা, এর বক্স ছাড়া। এগুলো এখন যেগুলো সব দেখাবো সবই বক্স ছাড়া। বক্স ছাড়া, এই যে আমি একটা দেখাই, এটা হলো ফিজিক্যালি ডুয়াল সিম 12GB 256GB। আচ্ছা 12 256GB আবার ফিজিক্যাল ডুয়াল সিম। হ্যাঁ জি, ক্যামেরা দেখছেন, এটা কিন্তু 100x জুম। জি দেখেন ভাই, আজকে প্রাইস ভালো দিয়েন ভাইয়া। জি ইনশাআল্লাহ, ঈদের ঈদের একটা সুন্দর একটা অফার দিয়ে অবশ্যই ভালো দেব। কত ভাই এটা প্রাইস? হবে অনলি 63,000 টাকা। 63,000 টাকা? হ্যাঁ। আচ্ছা অনলি 63,000 টাকা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আপনারা, ভালো আছে প্রাইস ভাই। কেন আরো কিছু করা যায় না? না, আপনাকে জিজ্ঞেস করি 63,000 কোথাও সেল হয় নাকি? 63,000 টাকা ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ। আচ্ছা ইউজ ফোন কিন্তু ফ্রেশ কন্ডিশনের উপরে কিন্তু প্রাইস ডিপেন্ড করে, 65 নিচে কোথাও সেল হয় না আমার জানা মতে। এবং যেটা বলে দিবেন না দেখবেন ওই ফোনটা নিবে অনেকে, কারণ বুঝতে পারে যে ইস্যু, যেহেতু ভাইয়া ক্লিয়ার করছে তাহলে উনি আর মানে একটা বিশ্বাস করে আর কি। স্যামসাং S22 এটা হলো ফিজিক্যালি ডুয়াল সিম 8GB 128GB, এটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে, হোয়াইট কালারের 8-in-1 প্রসেসর। হ্যাঁ, এটা প্রাইসটা বলো আমরা 38000 টাকা রাখবো। 38000? জি ভাইয়া, তো যেটা বলতেছেন একদম ফিক্সড প্রাইস। হ্যাঁ ফিক্সড প্রাইস, মানে 4100 প্রাইসটা একদম ফিক্সড থাকবে। ফিক্সড থাকবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর দেখাবো নাথিং ওয়ান। তো ভাই অন্যান্য সব থেকে তো কম থাকবে না? ওয়ান এই মুহূর্তে এসে এত ফ্রেশ কোথাও পাওয়া যাবে না মনে হয় না। নাথিং ফোন ওয়ান, হ্যাঁ ফুল ফ্রেশ, মানে মার্কেটে মার্কেটে অনেক আছে ভাইয়া, বাট ভাইয়ারটা কিন্তু তুলনামূলক অনেক বেশি ফ্রেশ। হ্যাঁ, যেটাকে বলে মানে একদম ফ্রেশ কন্ডিশন বলা যায়। এটা হলো 8GB 256GB, দেখেন কালারটা কিন্তু জোস্ট কালার। আর এই যে নাথিং ফোন কিন্তু সকল ফোন থেকে ইউনিক থাকে আর কি, ফিচারটা ইউনিক থাকে। কত হলে দিবেন ভাই? হ্যাঁ এটা প্রাইস হবে অনলি 32,000 টাকা। 32,000? জি 32,000টা। হ্যাঁ জি, এটার সাথে কি চার্জার দিবেন? হ্যাঁ চার্জার দিয়ে দিবেন। চার্জার দিবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, চার্জার দিবেন। তারপর দেখা বলো Reno 10। Reno 10? হ্যাঁ Reno 10, এটা হলো 8GB 256GB। 8GB 256GB? হ্যাঁ 8GB 256GB 26,000 টাকা অনলি। 26,000 টাকা? 26,000 টাকা? জি Reno 10? Reno 10। আচ্ছা Reno 10 পাচ্ছেন অনলি 26,000 টাকা? 26,000 টাকা? জি ভাইয়া, Reno 10, 10 Pro, 10 Pro Plus এগুলি আপাতত নাই না ভাই? আপনাকে ঈদের আগে আরেকটা অফার থাকবে, আরেকটা ভিডিও হবে আপনাকে দিয়ে। আপনি জানেন যে আমার প্রোডাক্ট আসতেছে কাল পরশু ঈদেরে। আচ্ছা, ওইটা আমরা তখন ঈদের পরে কিন্তু আপনারা খুলেই একটা ফোন কিনবেন ভিডিওর ভাইয়া, ওই পাবেন ঈদের পরে, ওই মালটা আনতেছে ঈদের পরে সেল করার জন্য। হ্যাঁ সেল করার জন্য, ওইটা ঈদের আগে মনে হয় পাবেন না। না ঈদের আগে মানে ভিডিওতে পাবেন না, কিন্তু শপে আসলে পাবেন। আচ্ছা শপে আসলে ভিডিওটা পাবেন আপনারা ঈদের পরে। হ্যাঁ, যেহেতু আর কিছুদিন পর কিন্তু সব কুরিয়ারও বন্ধ করে যাবে। এটা হলো Reno 85G, 85G, হ্যাঁ কার্ভ ডিসপ্লের ফোন, 8GB 128GB, এটা প্রাইস থাকবে অনলি 23,000 টাকা। 23,000 টাকা? জি। আচ্ছা অনলি 23,000 টাকা? 23,000 টাকা? হ্যাঁ ওকে, 23,000 টাকা কিন্তু এটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ 23,000 টাকা কিন্তু ভালো একটা প্রাইস। হ্যাঁ, তারপর দেখাবো হলো পিক্সেল 6 Pro 12GB 128GB। এটা হলো হালকা যে ধাগ আছে মনে হয় ডেন্ট না কিন্তু রং উঠে গেছে মেবি, এটা প্রাইস থাকবে অনলি 30,000 টাকা। 30,000 টাকা? জি 30,000 টাকা। ওকে অনলি 30,000 টাকা থাকবে। তারপর দেখো ভাই এটা রেগুলার প্রাইস তো 33K। হ্যাঁ 33K, এই যে বললাম দাগ আছে এজন্য প্রাইস কম। অনলি 30,000 টাকা পাচ্ছেন পিক্সেল 6 প্রো, কিন্তু আপনি এই যে পাওয়ার বাটনে আর ভলিউম বাটনে এছাড়া কোথাও দাগ নেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি এই দাগ গুলি কিন্তু অথেন্টিক এর একটা পরিচয় বহন করে, এটা আপনারা মাথায় রাখবেন। তারপর দেখা গেলো পিক্সেল 6 6, হ্যাঁ এটাও 8/28, এটা প্রাইস হবে অনলি 26,000 টাকা। এটা কিন্তু রেডিয়াম টাইপের মনে হয়, অন্ধকারে একটু আলো দেয় আর কি, আমি যতটুকু জানি। এটাও সুন্দর একটা ফোন। তারপর দেখো পিক্সেল 7a, ফুল ফ্রেশ কন্ডিশন, ফুল ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ পিক্সেল 7a, এটা রাখবো হলো আপনার 8GB 128GB, এটা রাখবো অনলি 28,000 টাকা। আজকের প্রাইসটা মানে একদমই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হয়ে গেছে ঈদের। মার্কেট চ্যালেঞ্জ ভাই বলতে পারবো না, কারণ আর অনেক বড় বড় দোকানদার আছে ভাই। না না, এই চ্যালেঞ্জ বলে বলেন না, আমার তো কমও দিতে পারি। যাক মানে ফাদ ভাই একটু কমই বলেন। হ্যাঁ বেশি প্রশংসা কইরেন না, তাইলে কিন্তু দাম বাড়াই দেবো। জি জি, অহংকার হয়ে যায় বেশি প্রশংসা করলে। তারপর দেখো OnePlus এর কিছু কালেকশন দেখাই। আচ্ছা OnePlus, OnePlus এ মানে আপনারা যারা বেশি চান এই জন্য OnePlus এ যে মডেলগুলো আপনারা বেশি চান এগুলো আনছি। আচ্ছা আচ্ছা, তো OnePlus Nord C3 Lite,
যেভাবে মন চাই এইভাবে ইউজ করতে পারবে, স্ন্যাপড্রাগনের প্রসেসর, এগুলো প্রাইস হবে অনলি 14,000 টাকা। কঠিন একটা প্রাইস তো, মানে 14,000 অবশ্যই ভাই, এরকম প্রাইস দিলে তো খুশি হবো, 14,000 দিছেন খুশি নামে পারা যায়, অবশ্যই খুশি ভাই, ইস্যু থাকবে না তো কোনো, 10 দিনের গ্যারান্টি থাকবে, 2 বছর সার্ভিস ওয়ারেন্টি, 10 দিনের গ্যারান্টি হলো আপনি 10 দিন যেভাবে মন চাই এভাবে চেক করবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কোনো সমস্যা পান সাথে সাথে চেঞ্জ করে নেবেন, হ্যাঁ ভাইয়া সে সুযোগটা আপনাদেরকে দিবে, মানে ট্রায়াল করব, not 2, হ্যাঁ not 2, এটা হলো 8GB 128GB, not 2 প্রাইস থাকবে অনলি আপনার 18,000 টাকা, 18,000 টাকা, জি, এটা হলো ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আচ্ছা 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 আচ্ছা, ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, তারপর দেখাবো এমআই এর কিছু ফোন, এমআই এর জনপ্রিয় কিছু ফোন দেখাচ্ছি, এমআই নোট 9 প্রো, নোট 9 প্রো ম্যাক্স এবং নোট 10 লাইট, তো এগুলো আছে আমার কাছে, আছে অনেকগুলো, তো এগুলো প্রাইস থাকবে 4GB 64GB আছে, 6GB 64GB আছে, 4GB 64GB 6GB 64GB 64GB, যদি 4GB 64GB নেন লাগবে 11,000 টাকা, 6GB 64GB লাগবে 12,000 টাকা, মানে এগুলিকে বলা যায় এক কথায় বাজেটে গেমিং ফোন যারা চান, 6 64 যেটা সেটা হলো নোট 9 প্রো ম্যাক্স, হ্যাঁ জি, তো দেখতে পারেন, কিন্তু এগুলি একটু আগের ফোন হলেও প্রসেসরটা কিন্তু অনেক ভালো, মানে শক্তপোক্ত আছে, এগুলো হেভি ফোন, মিড বাজেটের ভিতরে মোটামুটি গেমিং করতে পারবেন আর কি, তারপর দেখা হলো আপনার নোট 11 প্রো প্লাস, 11 প্রো প্লাস, হ্যাঁ 11 প্রো প্লাস, জি, এটা আপনার মোটামুটি ফ্রেশ, হালকা ডেন্টন আছে কিন্তু সেট এখনো খোলা হয়নি, অথেন্টিক আছে, আচ্ছা 11 প্রো প্লাস, হ্যাঁ 11 প্রো প্লাস, এটা হলো 6GB 128GB, জি, এটা প্রাইস হবে অনলি 16,000 টাকা, যদি 8GB টা নেন তাহলে রাখবো আপনার 17,000 টাকা, মানে 11 প্রো প্লাস পাচ্ছেন অনলি 16,000 টাকা, এটা কিন্তু একদমই অবিশ্বাস্য একটা প্রাইস, 11 প্রো প্লাস পাচ্ছেন 16,000 টাকা, এবং কোনো উপকার ইস্যু থাকবে না, জাস্ট একটু আনফেট থাকবে, হ্যাঁ ডেন থাকবে, প্রাইসটা কিন্তু রেগুলার প্রাইস থেকে অনেক কম, অনেক অনেক কম, তারপর দেখো নোট 10 প্রো, নোট 10 প্রো, হ্যাঁ 6GB 128GB নোট 10 প্রো, এটা রাখবো অনলি আপনার 14,000 টাকা, 14,000 টাকা, জি, মানে নোট 10 প্রো পাচ্ছেন 14,000 টাকা, মানে অফার প্রাইস, এটা এগুলো কিন্তু টোটালি অফার প্রাইস, জি, যা পাবেন টোটালি অফার প্রাইস, তারপর দেখা বলো নোট 9, তারপর দেখা হলো নোট MI 10i 5G 108GB 128GB, ভাই চিনেন ভাবি রে, না এটা তো ওয়ালপেপার ভাই, আবার লক করেন আবার চলে যাবে, দেখি আটা আসবে, দেখি এখন কি আসে, এখন ভালো জিনিস আসে, হ্যাঁ জি, কম, তো এটা হলো এমআই 10i 8GB 128GB, এটা প্রাইস হবে অনলি 16,000 টাকা, ভাই এগুলো কি ডিসপ্লে তো জেনুইন আছে, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন কাজ করতেছে কত স্মুথ, এই যে দেখেন, ব্যাস, অনেকে আবার বিভিন্ন ধরনের কমেন্ট করে, তো মাঝে মাঝে প্রশ্নগুলি করি আর কি, বা সমস্যা থাকলে এগুলো বলে দিই, অনেকে অর্ডার করতে ভয় পায়, আমাদের কাছে আসে না, জি, তারপর দেখো এমআই 11 লাইট এনি 5G, এনি 5G, হ্যাঁ স্ন্যাপড্রাগন 778 প্রসেসর, মেবি মানে 778 প্রসেসর স্ন্যাপড্রাগন, স্লিম ফোন, পাতলা টাইপের আর কি, হ্যাঁ এমআই তে সবচেয়ে স্লিম ফোন, হ্যাঁ এটা হলো 8GB 128GB, এটা প্রাইস থাকবে অনলি 17,000 টাকা, 17,000 টাকা, জি, 8GB 128GB, ওকে, নোট 10 এস আছে, তারপর দেখা হলো আপনার এমআই নোট 10 এস, এস 6GB 64GB নোট 10 এস, এটা নিলে রাখবো অনলি 11,500 টাকা, মানে 11,500 টাকা নোট 10 এস, নোট 10 এস রেগুলার প্রাইস কিন্তু 13,500, হ্যাঁ অফার প্রাইস 11,500 টাকা, কোনো প্রকার ইস্যু থাকবে না, ইস্যু একটাই অফার, অফার অফারই হচ্ছে মূলত, তারপর দেখা হলো এমআই 10T 5G 10T 5G 10T 5G 11,500 টাকা,
11,000 টাকা নাকি ওনা 8GB টা? এটা কত দিবে? নোট 8 প্রো 6GB 128GB, 6GB 128GB, হ্যাঁ এটা নিলে রাখবো 11,500 টাকা, 11,500 টাকা, জি মানে 6GB 128GB 11,500 টাকা অনলি। তারপর দেখবো Redmi 10C, Redmi 12C, আচ্ছা 12C, হ্যাঁ 12C 4GB 64GB, এগুলো নিলে রাখবো 10,000 টাকা। হ্যাঁ দুইটা কালারই কিন্তু মানে সুন্দর, হ্যাঁ একটা হচ্ছে নেভি ব্লু কালার, আর ব্লু কালার একটা হচ্ছে আপনার ভায়োলেট কালার, হ্যাঁ হ্যাঁ জি। তারপর দেখা হলো MI A2, হ্যাঁ MI A2 364, এগুলো যদি নেন রাখবো অনলি 7,500 টাকা। এগুলিকে বলে মানে বাজেটে স্টোন ফোন, মানে পাথর ফোন, দেখেন কত শক্ত। আমি কিন্তু ফোনটা হাতে ধরে বুঝতে পারছি সব খুবই হার্ড ফোন আর কি, মানে এই সমস্ত ফোন মানে ল্যাপটপ ব্যবহার করতে পারবেন আর হাত থেকে বারবার পড়লেও কিছু হবে না। এইটা দেখো Redmi 8, 8 Redmi 8 4GB 64GB, এটা নিলে রাখবো অনলি 8,000 টাকা, অনলি 8,000 টাকা, 8,000 টাকা মাত্র। Redmi, তারপর দেখো Realme C25Y 464, এটা নিলে রাখবো 7,000 টাকা, 7,000, হ্যাঁ ভাই। আজকে সর্বনিম্ন প্রাইস কত? 7 নাকি আরো নিচে আছে? না এই 7,000 টাকা, 7,000 টাকা, হ্যাঁ জি। তারপর দেখো হলো Samsung M21, M30s, দুইটা মডেল নিলে রাখবো 8,000 টাকা, M30s নিলে রাখবো 9,000 টাকা, 9,000 টাকা, হ্যাঁ মানে 8,000 টাকা আর 9,000 টাকা, হ্যাঁ পেয়ে যাবেন। এটা একটা চলে যাবে Oppo ফোনে ভাই, এই যে এখানে কিন্তু একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে, কালেকশন আছে ভালো। তো Oppo দেখা হলো আপনার F21s Pro, সুন্দর প্রাইস কিন্তু, সুন্দর সুন্দর, হ্যাঁ। তারপর দেখা হলো Oppo A15, হ্যাঁ কম বাজেটের একটা ফোন, Oppo A15 3GB 32GB, এটা নিলে রাখবো 7,000 টাকা, 7,000 টাকা, জি মানে 7,000 টাকা স্মার্টফোন পাচ্ছেন। তারপর দেখাবো Oppo-র বর্তমানে একটা হিট ফোরাক, এটা হলো Oppo A18, A18, হ্যাঁ প্রসেসর হলো আপনার G85, মানে চিপ প্রাইসে G85 পাবেন, হেভি ফোন, চার্জও ভালো থাকে। এটা তো প্রাইস কেমন দিচ্ছেন? এটা হলো আপনার 50 MP ক্যামেরা, 4GB 64GB, নিলে রাখবো অনলি 10,000 টাকা, মানে 10,000 টাকা হলে 50 MP ক্যামেরা আবার G85 প্রসেসর, এটা ভাবা যায় এই সময় এসে এরকম কমে পাওয়া যায়, জি সেরা একদম বলা যায়। হ্যাঁ 10,000 টাকা বাজেট হইলে এটা কিন্তু দারুণ চয়েস হইতে পারে, জি। তারপর আরো আছে আমাদের, তারপর দেখা হলো Oppo A76, হ্যাঁ 6GB 128GB, Oppo A76 নিলে রাখবো অনলি 13,000 টাকা, 13,000 টাকা, হ্যাঁ। ভাইয়ের সাথে ভিডিও করলে আমার হাতটা একটু বেশি উঁচা করে রাখবে ভাই, কিন্তু অনেক লম্বা, ইভেন আমার থেকেও লম্বা মনে হয়। তারপর দেখবো Oppo A16, Oppo A16 4GB 64GB, ফুল ফ্রেশ কন্ডিশন আছে, এটা নিয়ে রাখবো অনলি 9,000 টাকা, 9,000 টাকা, হ্যাঁ তাহলে 9,000 টাকা, হ্যাঁ জি আচ্ছা অনলি 9,000 টাকা। তারপর দেখো Realme C55, হ্যাঁ এটা মানে G85 প্রসেসর, C55, হ্যাঁ ও এই ফোনটা কিন্তু দারুণ একদম, হ্যাঁ ভাই এক চলে একদমই, কন্ডিশন তো অনেক ভালো হয়ে গেছে, তো এটা ক্যামেরা অ্যাপল হয়ে গেছিল ফার্স্টে, ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 6GB 128GB, এটা নিলে রাখবো আপনার 15,000 টাকা, 15,000 টাকা। রেগুলার প্রাইস কত? 1,800-1,700 এরকম, 1,800-1,700 টাকা সেল হয়। আমি ইচ্ছা করলে আপনার ব্যাক সেল চেঞ্জ করতে পারতাম, কিন্তু আমার দরকার নেই, আমি এভাবে সেল করবো। মানে রেগুলার প্রাইস থেকে 2-3,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, জি। Realme 9 ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ Realme 9 ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 6GB 128GB, আপনি চাইলে নিজ দায়িত্বে ব্যাক সেলটা চেঞ্জ করে আগা মানে সুন্দর করে নিতে পারেন। তারপর দেখা হলো Oppo A58, এই যে Oppo A58 ডিসপ্লে, কিন্তু এটা অনেক সুন্দর ডিসপ্লে, হ্যাঁ এই যে কালারটা অনেক সুন্দর, ডিসপ্লে ক্যামেরা আছে, চার্জ আছে, চার্জ তো আছে, মেবি একটু অন করলেই হয়। তো এগুলো হলো নতুন মডেলের ফোন Oppo A58, 6GB 128GB, প্রসেসরও ভালো আছে। তো এটা এগুলো নিলে রাখবো আপনার অনলি 13,500 টাকা, কত জিবি? 6GB 128GB, আজকের প্রাইসটা কিন্তু দারুণ হয়েছে, অনলি 13,500 টাকা, হ্যাঁ 13,500 টাকা, হ্যাঁ সুন্দর একটা প্রাইস হয়েছে, দেখেন নতুনের মতো কন্ডিশন পাচ্ছেন 13,500 টাকা অনলি। এগুলো কিন্তু হোলসেল প্রাইস একদম, জি এই দেখেন হোলসেল প্রাইসে, কালার হয়েছে, এই যে উপরে ম্যাট পলি করা আছে, খুলতেছে এটা অন হোক, আমি দেখাই দিচ্ছি ভাইয়া অন্য একটা ফোন দেখানো। তারপর দেখা হলো Oppo A F23 5G, Oppo F23 5G, এটা একটা ধামাকা প্রাইস দিয়ে দেন, ধামাকা দিয়ে দেবো, একটু কমাই দিয়ে নেই, অবশ্যই দেবো, কত? F23 5G 8GB 256GB, এগুলো নিলে রাখবো অনলি 18,000 টাকা, 18,000 টাকা, হ্যাঁ।
তারপর দেখা হলো ওপো A55 A55 এটা 4600, এটা নিলে রাখবো 10500 টাকা। মানে A55 পাচ্ছেন 10-5। জি আচ্ছা। তারপর দেখাবো A54 কতদিন আজকে তো A57টা কত দিবেন আজকে? ওইটা মনে হয় A57। এটা হলো, হ্যাঁ এটা A57। হ্যাঁ এই যে তিনটা কালার আছে। A57 বলেন, প্রাইস বলেন আজকে। প্রাইস দেব অনলি 10500 টাকা। মানে হোলসেল রেট? জি 10-5। তাও আবার চার্জারও দিবে? হ্যাঁ চার্জার দেব। চার্জার সহ 10500 টাকা। দেখেন কন্ডিশন, দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন হবে, ফুল ফ্রেশ কন্ডিশন। পাইকারি রেট পেয়ে যাবেন। আচ্ছা পাইকারি রেট? জি 10500 টাকা পাইকারি রেট। A57 আচ্ছা আচ্ছা। কিছু কিছু ফোন এতটাই ফ্রেশ জি, এখনো আপনার পলিও চেঞ্জ করে না। এই দেখেন, এই দেখেন দেখছেন স্ক্রিন একদম ফ্রেশ আছে। হ্যাঁ পলি, মানে পলি তো উপরে এই জন্য দেওয়া হয়েছে যেন কোনো স্ক্র্যাচ না পড়ে আর কি। হ্যাঁ আপনার যেন মানে কন্ডিশনটা ভালো পান। তারপর দেখা হলো ওপো A77 A77S। আচ্ছা দুইটা কি 77 A77S? দুইটা কি সেম দাম? হ্যাঁ না, আপনার A77 যদি নেন 4GB 128GB, এটা নিলে রাখবো 12000 টাকা। আর A77S আছে 464 এবং 8128। জি A77S যদি 8128 নেন রাখবো 14000 টাকা, আর 464 নিলে রাখবো 12000 টাকা। মানে দেখেন 8GB পাচ্ছেন অনলি 14000 টাকা, আর 4GB পাচ্ছেন অনলি 12000 টাকা। 4128। হ্যাঁ মানে দুইটা মডেল কিন্তু, আর দেখেন এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন, ফুল ফ্রেশ কন্ডিশন, ফুল ফ্রেশ কন্ডিশন। জি একদমই, কালারটা অনেক সুন্দর, তিনটা কালার, তিনটা কালার থাকবে। হ্যাঁ তারপর দেখবো ওপোর সবচেয়ে জনপ্রিয় ফোন বর্তমানে, খুবই ভালো সেল হয় বর্তমানে, হাই সেলিং ফোন। হ্যাঁ হাই সেলিং ফোন ওপো 78 5G। হ্যাঁ দেখেন 8GB 128GB। কত দেব ভাই আজকে প্রাইস? রেগুলার প্রাইস কত যেন হয়? 15500-16000 টাকা। আজকে একটু ওইটা থেকে ব্যতিক্রম করে 14000 টাকা রাখবো। আজকের প্রাইস হলো 14000 টাকা, 8GB 128GB। আচ্ছা আচ্ছা আচ্ছা, 8GB 128GB, এটা নিলে রাখবো প্রাইস থাকবে অনলি 20000 টাকা। ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট? হ্যাঁ ডাইমেনশনটি 6200 পিক্সেল, সরি 6000 পিক্সেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেন খুবই সুন্দর না, সাইড ফিঙ্গার এটা। আর এটা বের হয়েছে খুব বেশি দিন হবে না, এটা বাংলাদেশে আসেনি এখন, আসে না? না না। আচ্ছা এটা ভেরিয়েন্ট কয়টা হবে? এটা ভেরিয়েন্ট একটাই, 8GB 128GB হয়। হ্যাঁ প্রাইস থাকবে অনলি কত বললেন? 20000 টাকা। 20000 টাকা থাকবে? জি। আচ্ছা আচ্ছা 20000 টাকা থাকবে। জি তারপর এখন দেখো ভাই ভিভোর ফোন, এগুলি কি এইটারই কালার? হ্যাঁ এটারই কালার, এটারই কালার। হ্যাঁ এগুলোই দেখেন, এটারই কালার। ব্ল্যাকটা যারা নেবেন এটা নিতে পারেন, আর যারা মানে স্পেশালি এই কালারটা নেবেন তারা এটাও দেখতে পারেন, স্ট্যান্ডার্ড কালার, আর এটা হচ্ছে প্রিমিয়াম টাইপের আর কি। হ্যাঁ তারপর ভিভো ফোন দেখে এখন ভাই। হ্যাঁ ভিভো, ভিভো Y36। ভিভো এখানে যা দেখবো ভিভোর কালেকশন, ওইখানে স্যামসাং রয়েছে কিছু। ভিভো Y36 8GB 128GB, Y36 8128। হ্যাঁ Y36 8GB 128GB যদি নেন এটা নিলে রাখবো 14000 টাকা। মানে 8128 অনলি 14000 টাকা? হ্যাঁ Y36 লিমিটেড স্টক। জি জি। তারপর দেখো ভিভো Z6 Lite, আইকো Z6 Lite। হ্যাঁ 6GB 128GB, এটা নিলে রাখবো 13000 টাকা। 13? হ্যাঁ জি 6128 13000 টাকা। হ্যাঁ জি। তারপর দেখো ভিভো Y35, এটা 8GB টা? হ্যাঁ 8GB RAM Y35 যদি নেন 13500 টাকা রাখবো। 8128 13500 টাকা, মানে 13500 টাকা হলে পাচ্ছেন 8128। হ্যাঁ ভিভো Y35 এবং চার্জার কিন্তু ফ্রি, ফ্রি, এটা নিয়ে নিবেন। তারপর দেখো ভিভো Y27, ভিভো Y27 6GB 128GB, এগুলো নিয়ে রাখবো আমরা 13500 টাকা। এগুলো কিন্তু টোটালি ঈদ কালেকশন এবং ঈদ অফার। হ্যাঁ যার যেরকম লাগবে দ্রুত নেবেন, হোলসেল রিটেল যেটাই নিতে চান দ্রুত নিয়ে নেবেন। হ্যাঁ তারপর দেখা হলো ভিভো Y28। হ্যাঁ Y28 4GB 128GB, এটা একবার লেটেস্ট মডেল, এটা নিয়ে রাখবো অনলি আপনার 12000 টাকা। কালারটা কিন্তু গ্লেস মারতেছে। জি মানে 12000 টাকা হলে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আপনারা। তারপর দেখা হলো ভিভো Y56 5G, আর মোটামুটি ফ্রেশ কন্ডিশন।
তারপর দেখো ভিভো Y100A 8GB 256GB ইন্ডিসেল ফিঙ্গারপ্রিন্ট, এটা পেয়ে যাবেন মাত্র 19000 টাকায়। আর ভিভো T2 8GB 128GB এটা নিলে রাখবো আপনার 18000 টাকা। এটা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা আচ্ছা, দুইটা ভিন্ন মডেল, দুইটা দেখতে একরকম। হ্যাঁ একরকম, জি আচ্ছা, দেখতে একরকম কিন্তু মডেল ভিন্ন, মডেল ভিন্ন। দেখেন চমৎকার কিন্তু, হ্যাঁ দুইটা কালার কিন্তু খুবই আকর্ষণীয়, মানে গ্লেসি টাইপের কালার যারা পছন্দ করেন, এবং ইনডিসপ্লে ফিঙ্গার, মানে দুইটা ইন ফিঙ্গার। হ্যাঁ হ্যাঁ ইনডিসপ্লে। আচ্ছা দুইটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবো। তারপর দেখো ভিভো V25 8GB 128GB ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা নিলে রাখবো অনলি 20000 টাকা। 20000 টাকা, জি অনলি 20000 টাকা, জি জি। তারপর তারপর দেখো ভিভো Y22, এই যে Y22 4GB 64GB, হ্যাঁ এই ফোনগুলি কিন্তু খুব চলে, আর খুব চলে, মানে বাজেটে সেরা ফোন, সেরা ডিজাইন, এবং যেটাই বলেন না কেন কোনো দিক থেকে এই ফোন ফেলে তার মতন আর কি, বাজেট অনুসারে বেস্ট ফোন আর কি। 4GB RAM থাকবে, কত ভাই এটা রাখবো? 12000 টাকা। 12000 টাকা, জি আমি কিন্তু 12000 টাকা বাজেট থাকলে এই ফোনটা আপনাদের নিতে বলবো। তারপর দেখো ভিভো Y21 4GB 64GB, এগুলো নিয়ে রাখবো অনলি 9000 টাকা। এগুলো তো মুখস্থ ফোন। হ্যাঁ 9000 টাকা Y21 সারা বছরই চলে, মনে হয় আমার বিরুদ্ধে করছে সব প্রথম মনে রেট দিয়েছিলেন 13000-14000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কিন্তু 9000 টাকা। হ্যাঁ10500 টাকা প্রাইস থাকবে অনলি 10500 টাকা মাত্র। Y16 কত দিবেন? Y16, জি যদি ভিভো Y16 নেন 10000 টাকা। তারপর দেখো রিয়েলমি 3T, রিয়েলমি GT Neo 3T 6GB 128GB, এটা নিলে রাখবো আপনার অনলি 20000 টাকা। 20000, জি আর এটার প্রসেসর কিন্তু গেমিং। হ্যাঁ গেমিং প্রসেসর। হ্যাঁ 20000 টাকা পাবেন অনলি। হ্যাঁ ওকে, প্রসেসরটা আমি দেখি নি, অবশ্যই গেমিং আমি জানি। তারপর দেখো স্যামসাং M13 A04S, এগুলো যদি নেন রাখবো অনলি 10500 টাকা। 10500 টাকা, 400 10500 টাকা, এগুলো রাম ইসের জন্য ভালো। তারপর তারপর দেখো স্যামসাং, এটা মডেলটা কথা হয় খেয়াল করে নিয়ে দেখে নিয়ে গে, স্যামসাং A03 Core, স্যামসাং A03 Core 2GB 32GB, এটা নিলে রাখবো 6000 টাকা। 6000 টাকা, হ্যাঁ মানে তাহলে 6000 টাকা কিন্তু সর্বশেষ ফোন এবং ভিডিও আমাদের শেষ একদম। হ্যাঁ তো ইনশাল্লাহ ঈদের পর আবার দেখা হবে, ঈদের পরে ভিডিও নিয়ে। তো সকলে সুস্থ থাকবেন, কোরবানি ঈদ সকলের ভালো কাটুক, সুস্থ কাটুক। আর যারা ভিডিওটি দেখছেন যদি অনেক দূরে থাকেন, দেখা যায় এখানে আসতে সমস্যা, কুরিয়ারের মাধ্যমে নিয়ে নেবেন। হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের সাথে কথা বলতে পারবেন, সব ডিটেইলস জানতে পারবেন। হ্যাঁ ডিটেইলস জেনে নেবেন কল দিয়ে। আর যারা কাছে আছেন ভিজিট করতে পারেন। কুরিয়ার চার্জ হলো আপনার 10000 টাকার ভিতরে যদি ফোন নেন 1020 টাকা অ্যাডভান্স করতে হবে, 10-এর উপরে ফোন নিলে আপনার 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।